বারাণসীতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ গোটা জেলা জুড়ে। গতকাল উত্তরপ্রদেশের বারাণসীতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এরই প্রতিবাদে আজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে বাংলার প্রতিটি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় গেটে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে গোটা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সেই কর্মসূচি ফেসবুক এবং টুইটারেও পোস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। বিজেপির এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুর কলেজের সামনে ছাত্রছাত্রীরা প্রথমে বিক্ষোভ মিছিল করে। গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন দীর্ঘক্ষণ সেখানে জেলা ছাত্র নেতৃত্ব মণি সরকার রূপম পাল বক্তব্য রাখেন। তারা বলেন, মাতৃসম মুখ্যমন্ত্রীর মহানুভবতায় এ রাজ্যের ছাত্র যুব মহিলা কৃষক শিক্ষক এবং সাধারণ মানুষ বসবাস করছে শান্তিতে। তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন জনমুখী প্রকল্পে উপকৃত সমাজের সকল স্তরের মানুষ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, কন্যাশ্রী, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত। তাকে অপমান করা মানে সমগ্র ছাত্র সমাজকে অপমাননা। তাই আজকের এই প্রতিবাদ, এ ধরনের নিচু মানসিকতা যাদের তাদের বিরুদ্ধে আন্দোলন আগামী দিনে আরো শক্তিশালী হবে। বন্ধুবাদকে কালো পতাকা দেখানোর জন্য আমরা শান্তিপুর শহর ও শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ গেটের সামনে বিক্ষোভ করছি। কতক্ষণ ধরে চলছে আর কি হবে? এটা 10 মিনিট ধরে চলছে। এরপরে সবার ছাত্রছাত্রীরা বক্তব্য দেবে, তারপরে আমরা রাস্তা অবরোধ করবো না, শুধু কলেজ গেটের সামনে পতাকা জানাবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম ফাতে বিশ্বাস, আমি শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। উত্তরপ্রদেশের বারাণসীতে আমাদের জননেত্রী দেশনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কিছু দালাল তারা পরিকল্পনা মাফিক কালো পতাকা দেখিয়েছে, তার বিরুদ্ধেই আজ আমরা তীব্র প্রতিবাদে শান্তিপুর শহর এবং কলেজ তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে আজকে আমরা এখানে কর্মসূচি গ্রহণ করেছি। কতক্ষণ ধরে কী কী হচ্ছে? আমরা এই কর্মসূচি এইমাত্র স্কুলগুলো শুরু করলাম। আমরা প্রথমে কলেজের ভেতর থেকে সাধারণ ছাত্রছাত্রীকে নিয়ে আজকে এই মিছিল প্রথমে করেছি। তারপর আমরা কলেজ গেটের বাইরে, আমাদের নির্দেশ দিয়েছে যে কলেজ গেটের বাইরে এখানে ঘণ্টাখানেক আমাদের এই বিক্ষোভ কর্মসূচি রাখতে। আমার নাম রূপম পাল, আমি সহসভাপতি নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।